হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে একটা রেসিপি দেখাবো রেসিপিটা হচ্ছে শাক শাক আর কি এটা হচ্ছে মূলা শাক ভাজি এটার জন্য পেঁয়াজ আর আমি যে কাঁচামরিচটা একটু কুচি কুচি করে সব শাকেই দিই খেতে ভালো লাগে আর কি শাকের সাথে মিশে যায় আর মূলা শাকটা একটু বড় বড় করে কাটছি অনেকেই হচ্ছে কুচি কুচি করে কাটে আমি ধোয়ার সুবিধাতে একটু বড়ো করে রাখছি তবে একটু পানি বেশি দিয়ে আর কি সেজাতে হবে শাকটা তো পানি বেশি দিয়ে আর কি সেচাচ্ছি যখন পানি বেশি দেবেন তখন একটু বেশি পরিমাণ আর কি জালটা লাগবে আর কি তো নাড়াদাড়ি করতে হবে বেশি বেশি যাতে সিদ্ধটা ভালো মতো হয় তারপরে এদিকে আপনি আগ থেকে আমি হচ্ছে শুকনো মরিচ পেঁয়াজ রসুন এটা তেলে দেওয়ার জন্য কেটে রাখছি তো এটা তেলে দিতে হবে তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে এই ভাজনাটা দিয়ে আর কি নাড়া নাড়ি করতেছি নাড়া নাড়ি করতে করতে যখন বাদামি বর্ণ হয়ে আসবে তখন মূলত আমি শাকটাকে দিব এক হাতে মোবাইল নিয়ে এক হাতে ভিডিও করা আসলে কঠিন ব্যাপার তারপরও আপনাদের সহযোগিতায় চেষ্টা করে যাচ্ছে আর কি এই যে বাদামি কালার হয়ে গেছে বাদামি কালার হয়ে আসার মুহূর্তে এই সময় হচ্ছে শাকটা দিতে হবে তো শাকটা যেই দেওয়া হয়েছে সে একটা ধোঁয়া তৈরি হয়ে গেছে আর কি ওইখানে তারপরে এই যে রেডি হয়ে গেল গরম গরম মুলা শাক ভাজি আর কি সকালে নাস্তা হিসাবে সবাই খেতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ